যুক্তরাষ্ট্রের তিনশো সামরিক উপদেষ্টার মধ্যে চল্লিশ জনের প্রথম দল ইরাকের রাজধানী বাগদাদে মিশন শুরু করেছে বলে জানিয়েছে পেন্টাকন কয়েকদিনের মধ্যে আরও মার্কিন সেনাকে সেখানে পাঠানো হবে তারা ইরাকের নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি মূল্যায়ন করবে এবং তাদের সহায়তা করবে সুন্নি জঙ্গিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছে পেন্টাকনের এক মুখপাত্র ওদিকে ইরাকি সেনা ও জঙ্গিদের মধ্যে তুমুল লড়াই চলছে বেইজিতে এর জঙ্গিদের কাছ থেকে ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরাকি সেনারা ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে বিবৃতি দিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন তাদের দাবি ইরাকের বর্তমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী